हेलो यूट्यूब घरोয়া রান্না বানাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো মশলা পনির। মশলা পনির কিন্তু একদম একটি আননোন রেসিপি। যারা পনির পছন্দ করে তাদের জন্য একদম স্পেশাল রেসিপি এটি। চলুন দেখে নেই মশলা পনির বানাতে কি কি উপকরণ লাগছে। মেইন উপকরণ পনির। এখানে 300 গ্রাম পরিমাণ পনির নিয়েছি আমি ডাইস শেপ করে কেটে। দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কাটা নিয়েছি। एक गोटा टमेटो पेस्ट कर रेखे एक टेबिल चामच रसुन बाटा एक टेबिल चामच आदा बाटा तीन टेबिल चामच टक दई हलुद गुड़ो नहीं हाफ चा चामच लाल लंकार गुड़ो नहीं हाफ चा चामच जिर गुड़ो नहीं चा चामच और गरम मसलार गुड़ो नहीं चा चामच लवण लगे स्वाद अनुजाई चीनी खूब सामान्य परिमाण मत फोड़नर जो नहीं तेजपाता खानिक लवंग কয়েকটি এলাচ এবং সামান্য জিরে আর রান্নাটি করতে লাগবে সর্ষের তেল। চলুন দেখে নিই কিভাবে তৈরি হচ্ছে মশলা পনির। প্রথমে কড়াইতে সর্ষের তেল দেব। খানিকটা পরিমাণ সর্ষের তেল দিচ্ছি পনিরটা ভাজার জন্য। तेल गरम हो अब्दि अपेक्षा करब। तेल गरम हो गए एबार एर भितरे पनिर गुलो दिए देव। सामान्य लवण दिए देव। पनिर भाजा आमार हो गए। पनिर आमी बेशी भाजबो ना ताहले शक्त हो जाबे। एबार आमी पनिर गुलो एकटी प्लेटे तुले निच्छि। পনিরগুলো আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে বাকি তেলটুকু দিয়ে দেব। একই সঙ্গে তেলের ভিতরে দেব ফোড়ন। তেজপাতা ছোট এলাচ জিরে লবঙ্গ সব ফোড়নগুলো 10 সেকেন্ডের মতো একটু তেলে ভেজে নেব। এবারে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ বাটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি আদা রসুন বাটাটা এর ভিতর দিয়ে দেব। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তাই ভালোভাবে তেলের সঙ্গে এটিকে ভেজে নেব। প্রায় 2 মিনিট সময় ধরে আমি এটিকে ভাজবো। পেঁয়াজ আদা রসুন সবই কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তেলের মধ্যে। এবারে দেব টমেটো বাটা। টমেটো বাটা ভালোভাবে ভেজে নেব। এরই মধ্যে একটু সঙ্গে দেব লবণ। পরিমাণ মতো লবণ দেব। পনির ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এখন সামান্য লবণ দিব। একই সঙ্গে দিয়ে দেব চিনি। যে পরিমাণ চিনি রেখেছিলাম দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলাম। একই সঙ্গে দেব লঙ্কার গুঁড়ো। দেব জিরের গুঁড়ো। একই সঙ্গে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এর ভিতরে সামান্য জল দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটা কষাব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটি থেকে মোটামুটিভাবে তেল ছেড়ে এসেছে। এই সময় আমি যে টক দই রেখেছিলাম এর ভিতরে একটু লবণ দেব। লবণ দিয়ে টক দইটা ফেটানো থাকলে গরম মশলায় দিলে টক দইটা কেটে যাবে না। এবার টক দইটা মশলার ভিতর দিয়ে দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। ভালোভাবে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। আবারও সামান্য পরিমাণ জল দেব আমি এতে। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য এটি কষাবো। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেব। দেখুন পুরোপুরি তেল ছেড়ে এসেছে। এবার আমি এই মশলার ভিতরে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দেব। কেভির পরিমাণে আপনারা জল দেবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল দিচ্ছি।
জলটা ফোটা অবধি অপেক্ষা করব। গ্রেভির জল ফুটে এসেছে, এবার আমি এর ভিতরে ভাজা পনিরগুলো দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো এটি ফুটতে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম, এবার ঢাকনা খুলে দেব। দেখুন পনির মশলা থেকে কেমন তেল ছেড়ে এসছে। এবার আমি এর ভিতরে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রান্না, পনির মশলা বা মশলা পনির। এবার আমি এটিকে পরিবেশন করে দিচ্ছি। পনির মশলা আমার তৈরি হয়ে গিয়েছে, আমি এটিকে পরিবেশন করে দিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল পনির মশলা। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন। রান্নাটি করতে কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, ধন্যবাদ।